উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল গতিবেগে ঝড় আবহাওয়া বইতে শুরু করতে পারে হাওয়া অফিস দপ্তর জানিয়েছে সরাসরি আপনাদেরকে জানিয়ে রাখি আইলা ইয়াস ঘূর্ণিঝড় বঙ্গোপসাগর আছড়ে পড়বে এমনকি সতর্কবার্তা বহু কৃষকের ফসলও নষ্ট হতে পারে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের পূর্বাবত্ত আটই মে থেকে প্রবল ঝড় বৃষ্টি হতে পারে এই ঝড় বৃষ্টি অর্থাৎ সামনে শুক্রবার পর্যন্ত চলবে কোথাও হালকা কোথাও মাঝারি আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল বেশি রয়েছে তার থেকে প্রবল গতিবেগে ঝড় আবহাওয়া বইতে শুরু করবে দর্শক বন্ধু থেকে আমরা আরও একবার জানিয়ে রাখি সরাসরি এবার বঙ্গোপসাগরে ব্যাপক পরিমাণের ঘূর্ণিঝড় আবহাওয়া এবার কি পরিবর্তন হচ্ছে ব্যাপক শিলাবৃষ্টি